আমার নাম মোহাম্মদ আবুকর সিদ্দিক, পিতা মৃত্যু ডাক্তার হাতেম আলী, স্থায়ী ঠিকানা গিলাগাছা ধারাপানি গ্রাম, পোস্ট অফিস ভারোয়া বাজার, উপজেলা জিনাইগাতি, বর্তমান ঠিকানা জিনাইগাতি বাজার, উপজেলা জিনাইগাতি, ডাকঘর জিনাইগাতি, জেলা শেরপুর। 1970 সালে ক্যান্ডিডেট ছিলাম, 71-এর লড়াই শুরু হইলো, 72-এর পরীক্ষার্থী আর কি, পরীক্ষা দিছি, এসএসসি পাস করছি 1972 সালে। ছোটবেলা থেকে আমরা ছাত্রলীগ করে আসছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে যখন বলল যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আপনারা আপনাদের হাতে যা যা কিছু আছে আপনারা নিয়ে দাঁড়ায় যান, স্কুল কলেজ সব বন্ধ থাকবে, হ্যাঁ অফিসিয়াল আদালত সব বন্ধ থাকবে শুধু ব্যাংক ছাড়া, হ্যাঁ তখন আমরা জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়া চায় সহদর আমরা ভারতে চলে যাই। এইটা জুন মাসের 10-15 দিন যাইতে আর কি আমরা যোগদান মানে ঢুকলাম ভারতে। ঢোকার পরে ভারতের এই সিসিংপাড়া এইখানে ক্যাম্পে ছিলাম কয়েকদিন কিছুদিন, তুরা ট্রেনিং সেন্টারে পাঠাইল আমরা দিলে 1 জুলাইয়ের দিকে আমরা হ্যাঁ ভারতে ট্রেনিং শুরু করি। এক মাস ট্রেনিং করার পর 30 জুলাই আমাদের বর্ডারে নিয়ে আসে, আমরা সরাসরি মুক্তিযুদ্ধে যোগদান করি এবং যুদ্ধ শুরু করি। তারপর আমাদের 6 আগস্ট আমাদের বান্দরঘাটা ফাইটে পাঠায়। আমার সাথী যোদ্ধা ছিল তপন পোদ্দার, হালুয়াঘাটের রফিক ছিল, হালুয়াঘাটের গনি ভাই বর্তমানে যিনি অবসরপ্রাপ্ত কমান্ডার, আমি এই এদের নামই কিছু মনে আছে এবং সবার নাম তো মনে রাখা আমার সম্ভব না। হ্যাঁ ওই বান্দরঘাটা ফাইটে আরও অনেক মুক্তিযোদ্ধা ছিল, আলবার্ট নলবার্ট, এবং আমাদের সঙ্গে ডাক্তার মাহমুদও ছিল ফাইটে। 6 আগস্ট এই রাত্র অনুমানে 12টা 1টার দিকে, 1টা 2টার দিকে হবে, আমরা সমস্ত মুক্তিযোদ্ধা এবং ইন্ডিয়ান ফোর্স একত্র হইয়া আমরা ওই বান্দরঘাটা ক্যাম্প আক্রমণ করি। তো সারা রাত শেষ রাত্রের লড়াইয়ের পর সকাল 8টা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে এবং সেই লড়াইয়ে আমার অনেক সাথী মুক্তিযোদ্ধা মারা গেছে। সে মারা গেছে পরিমল চন্দ্র দে, দানশাইল বাড়ি, সে মারা গেছে এবং আমরা আহত হই, তপন পোদ্দার, আমি আর রোহিত ভাই হালুয়াঘাটের, হ্যাঁ এরকম অনেকেরই এখন নাম অজানা মানে মনে নেই। মাজায় 2টা LMG-র গুলি লাগে, কোমরের মাজা ভাঙিয়া যায়, তারপরে আমাকে হেলিকপ্টার যোগে গুয়াহাটি সামরিক হাসপাতাল নিয়ে যায়, সেইখানে আমার চিকিৎসা হয়। চিকিৎসার পর আবার দেশ স্বাধীন হয়ে যায়, তারপরে আমরা এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে একত্রে দেশে চলে আসি এবং আমার ভাইয়েরা ওই বিভিন্ন এই 11 নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় তারা যুদ্ধ করছে। 1 নম্বর সিরাজুল ইসলাম, সে 1973 সালে হঠাৎ আক্রান্ত হয়ে মারা গেছে। আবুল কালাম আজাদ যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, সে এখন যুদ্ধাহত অবস্থায় রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাচ্ছে। সে তেলিখালি ফাইটে 9 আগস্টে তেলিখালি ফাইটে সে আহত হয়। তারপরে যে নকশি করছি আমার ভাইরাও লড়াই করছে। দেশ তো জাতির জনক বঙ্গবন্ধু যা নির্দেশ ছিল সোনার বাংলা গড়ার জন্য সে তো পারল না, 15 আগস্ট তাকে আততায়ীরা হত্যা করে ফেললো। তারপরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তারা জীবনে রক্ষা পাইল কোনোরকম বিদেশের বাইরে থেকে, তারপরে দেশে আসলো, শেখ হাসিনা নির্বাচন করিয়া পার হওয়ার পরে আমরা ভোট দিলাম, সে পার হইল। পার হওয়ার পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মোটামুটি ভালোই চলছে এবং দুর্নীতি তো এটা বাংলাদেশের চিরচরিত্র অভ্যাস, এটা তো থাকবেই। এই শেখ হাসিনার শাসনামল অনেকই ভালো
এবং আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা এবং বিভিন্ন সুযোগ চাকরি বেলায় সন্তানদের চাকরি কোঠা নিশ্চিত করে তাদের চাকরি বাকরি দিতেছে। আমারও একজন ছেলে একজন মেয়ে, তদমধ্যে মেয়ে বিএ পাশ করে যে প্রাইমারিতে শিক্ষকতা করতেছে, আর ছেলে এমবিএ পাশ করার পর ছেলে ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে আমার এই এলাকায় নলকোড়া ইউনিয়নে দায়িত্ব পালন করতেছে। আমার নাম মুসামাত সালেহ খানম, পিতা মৃত্য হাজী মফিজুদ্দিন খান, মাতার নাম মরিয়ম বেগম। আমি একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা স্ত্রী হিসেবে আমি খুব গর্বিত। মুক্তিযুদ্ধ দেখে তাকে আমি বিয়ে করেছি, এটা আমার গর্ব। ছোটবেলা দেখলাম যে পাক বাহিনীর আমাদের বাসার কাছে ক্যাম্প করেছে, বিহারিগর ভয়ে আমরা বাসা ছেড়ে চলে গেছিলাম। গ্রামে গ্রাম এলাকায় হাইটে 6-7 মাইল আমরা হাইটেই গেছি আমাদের সব পরিবার সহ। আরেক জায়গায় গেলাম তাও হাইটে গেলাম, যাই 1 মাস ছিলাম। আরেক জায়গায় গেলাম ওখানে পায়ে হাইটে। এইভাবে পরে দেশ স্বাধীন হইলে আমরা আমাদের বাড়িতে চলে আসি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বাবা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বকর সিদ্দিক, আমি তার সন্তান হিসেবে গর্বিত। বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের মেয়ে।